আর আল্লাহ পাক বলতেছে এই রাসুল আপনি জুতা খুলতেছেন কেন আপনি জুতা পরেই আসেন কারণ আমার আর সব দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে আপনার জুতার ধুলা নেওয়ার জন্য এটা একেবারে সনদবিহীন মিথ্যা বানোয়া জাল হাদিস নবী সরাম জুতা পরে গেছেন কি জুতা নেন নাই এই কথাই কোনো জায়গায় আসে নাই জুতা খোলা তো দূরের কথা নবী সরাম যে মেয়েরাজে গেছেন আসলে জুতা পরে গেছেন না জুতা রেখে গেছেন এই বর্ণনা কোনো জাল হাদিসে নাই জুতার বর্ণনাই আসে নাই এরপরে গেছেন এই বর্ণনাটাও কোনো জায়গায় আসে নাই যতগুলো কোরআন এবং সুন্নায় মেরাজের আয়াত এবং হাদিস পাওয়া যায় সর্বোচ্চ নবীরা সালাম সিদ্ধুল মন্তাহা পর্যন্ত গিয়েছেন এতটুকু বর্ণনা পাওয়া যায় সিদ্ধাতুল মন্তাহার উপরে গেছেন এইরকম কোনো বর্ণনায় কোনো হাদিসে পাওয়া যায় না তো প্রথমে আর গেছেন কিনা সেটারে কোনো দলিল প্রমাণ নাই সেখানে জুতা খোলা না খোলা তো পরের কথা তারপরে তিনি রফরফে করে গেছেন এই রফরফের কথাও কোনো হাদিসের মধ্যে বর্ণিত হয় নাই তারপরে এবং যারা এই জাল হাদিস বানান তারা তহার বারো নম্বর একটাও বলেন তারা বলেন যে ফাখলা না আলাইকা ইন্নকাবিল ওয়াদিল মোকাদ্দা সেতুয়া যে মুসা যখন তোর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহফাক বচ্চন ফাখলা না আলাইকা মুসা আলাইহিসলাম জুতা ভরে গেছিলেন আল্লাহফাক বলছেন ফাখলা না আলাইকা এই মুসা জুতা খোলো কারণ ইন্নকাবিল ওয়াদিল মোকাদ্দা তুয়া কারণ তুমি একটা সম্মানিত পবিত্র উপত্যকার উপরে আরোহণ করতেছ জুতা পরে আসা যাবে না দেখেন মুসানবী মেরাজে যাই জুতা খুলে রাখতে বলছেন আর আমাদের নবী জুতা খুলতে চাইছেন কিন্তু আমাদের নবী কে আল্লাহ বলছেন না আপনি জুতা নিয়ে আসেন সম্পূর্ণ মিথ্যা কথা এবং ছয়শ হিজরি পর্যন্ত ষষ্ঠ শতাব্দী পর্যন্ত যত ইতিহাসের কিতাব যত সিরাতের কিতাব এসেছে এসব কিতাবে এই বিষয়ে কোনো উল্লেখই ছিল না পরবর্তীতে কোন কোন ইতিহাসের কিতাবে কোন কোন সিহরাতের কিতাবে এই জাতীয় ঘটনা বর্ণনা করা হয়েছে আল্লাহ আল্লা আবদুল্লাই লক্ষনবী রাহম আবদুল্লাই তিনি হানাফি মাজাবের একজন প্রখ্যাত আলেম আবদুল্লাই লক্ষনবী তিনি তার কিতাবের আল আসার কিতাবের সাতত্রিশ নম্বর পৃষ্ঠায় তিনি এই কথাটা স্পষ্ট করে বর্ণনা করেছেন যে এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা এবং জাল হাদিস। আরেকজন প্রখ্যাত ইমাম তার নাম হলো আল্লামা কাজবিনী রহমতুল্লাহ আলী কাজবিনী রহমতুল্লাহ একটা কিতাব হলো শারহুল মাওয়াহেব এই কিতাবটার আবার ব্যাখ্যা লিখেছেন আল্লামা জোরকানি সেটার নাম দিয়েছেন শরহুল মাওয়াহিবুল্লাদুনিয়া এই কিতাবের অষ্টম খণ্ডের দুশো তেইশ পৃষ্ঠায় লেখা হয়েছে লাম ইয়ারিদ ফি হাদিস ইন ওয়ালা হাসানিন ওয়ালা দরিফিন আন্নাহু যাওয়াজা সিদ্রাতুল মনতাহা তিনি লিখেছেন যে এমন কোনো সহী হাদিস বা হাসান হাদিস বা দুর্বল হাদিস দঈফ হাদিস আসে নাই যে নবী সাল্লা ইসলাম সিদ্রাতুল মনতাহা অতিক্রম করেছেন এরকম কোনো সহীও আসে নাই হাসানও আসে নাই কোনো দৈ হাদিসও আসে নাই বাল জাকারা ফিহা আন্নাহু এন্তাহা ইলা মুস্তাবা সামেয়াফি হে সরি ফালা বরং যতগুলো হাদিস এসেছে সেখানে নবিশ্রাল্লাম বলছেন আমি এমন এক জায়গা পর্যন্ত পৌঁছেছি যেখান থেকে কলমের খসখস আওয়াজ শব্দ শুনতে পেয়েছি এই পর্যন্ত পৌঁছার কথা হাদিসে পাওয়া যায় এর উপরে আরশের মধ্যে বা অন্য কোথাও নবিশ্বরসলাম গিয়েছেন এরকম কোনো বর্ণনা কোথাও পাওয়া যায় না ওয়ামান জাকারা আন্নাহ জাওয়াজা জালিকা, ফা আলাইহিল বায়ান তিনি বলেন যারা বলে যে নবী সালাম এর উপরে আর অতিক্রম করেছেন ফা আলাইহিল বায়ান তাদের ব্যাপারে আমার অনেক কথাবার্তা আছে অর্থাৎ তাদের কথা সঠিক নয় তাদের কথা মিথ্যা কথা ও আন্না লাহু বিহি ওয়ালা মিয়ারেদ ফি খাবরিন সাহাবেতিন ওয়ালা দাঈফিন আন্নাহু রাকালাস বলতেছেন এটা কেমন করে সম্ভব যেখানে একটা হাদিসে আসে নাই খবরে আসে নাই সহিও না দাঈফ না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আরোহণ করেছিলেন ও افتراء بعدهم لا ينتفع সুতরাং কেউ যদি আল্লাহর ব্যাপারে আল্লাহ রসুলের ব্যাপারে মিথ্যা কথা বলেন তো لا ينتفع সেই দিকে আমাদের তাকানোর দরকার নাই এটাই আহলে সুন্নাল জামাতের আকাইদা তো যেখানে নবী সাল্লাল্লাহু আরশে গেছেন কিনা এটারই কোনো দলিল প্রমাণ নাই সেখানে জুতা খোলার প্রশ্নই তো আসে না অথচ আমরা সবাই জানি কিন্তু আমাদের রাসূল জুতা নিয়ে আরশে উঠছে এইজন্য অনেকে গান বানাইছে যে আর সে মোহাল্লার তুমি খাটি তুমি হও খাটি কোন জায়গা আর সে থেকে আর সে মোহাল্লার তুমি দামি তুমি হও দামি হলো মদিনা এটাও আরেক গুনাহের কথা যে আর সে থেকে নাকি মদিনার দাম বেশি মদিনার মাটির দাম আর সে মোহাল্লার থেকে বেশি নাউজুবিল্লা এটা এই আখিদা থেকে আসছে যে নবিসের জুতার ওই ধুলাবালির জন্য আরশো অপেক্ষা করতেছে তাহলে বুঝা যায় আরশোর থেকে মদিনার দাম বেশি মদিনার ধুলাবালির দাম বেশি এই জন্যই আখিটা ঢুকছে জাল হাদিসের কারণে এটা ঢুকছে